नमस्कार बंधुरा, आमी विभा दा डॉट होमली किचेने आपनादेर सकलके स्वागत जानिये आजकेर भिडियो शुरू करछि। आज आमी बानाबो बेगुन भर्ता नर्थ इंडियन स्टाइले। बेगुन भर्ता आमरा अनेके खाई, आजके दू रकम भावे बेगुन भर्ता देखाबो, एकटा बांगाली स्टाइल, एकटा नर्थ इंडियन स्टाइल। नर्थ इंडियन स्टाइलेर बेगुन भर्ता रुटी परोटार साथे खेते खुबी भालो लागे। बेगुन भर्ता करार जोन्नो आमी बेगुन, पियाज, टमेटो, काचा लंका, धने पाता निये निएछि। प्रथमे बेगुनटाके आमी एकटा छुरीर साहाज्ये माझखान दिये एकटु करे चिड़े नेब। चिड़े चिड़े देखेओ नेब एर मध्ये पोका आछे किना। पुरो बेगुनटाय एई रकम भावे चिड़े चिड़े आमी काट लागिये नेब ओ देखेओ नेब। एखन एर मध्ये पाँच थेके छटा रसुनेर कोया चेरा जायगागुलोर मध्ये दिये दिच्छि। বেগুনের প্রত্যেকটা চেরা জায়গা এভাবে চেপে চেপে রসুনের কোয়াগুলো ঢুকিয়ে দিচ্ছি। পোড়ার সময় রসুনটাও পুড়ে যাবে এবং গন্ধটাও খুব সুন্দর উঠে আসবে। এখন একটু তেল হাতে নিয়ে আমি পুরো বেগুনটার গায়ে লাগিয়ে দিচ্ছি। পুরো বেগুনটার গায়ে এইরকমভাবে তেল লাগিয়ে নিলে বেগুন পুড়তে খুবই সুবিধা হয়, এর ছিলকাটা খুব সহজে উঠে আসে। টমেটোটাও আমি একটু করে চিড়ে নিচ্ছি। এরম করে চিড়ে নিয়ে টমেটোর মধ্যেও এরম কাট লাগিয়ে নিচ্ছি। নিয়ে হাতে যে তেলটা আছে সেটাও টমেটোর গায়ে লাগিয়ে নিচ্ছি। এখন বেগুন ও টমেটোটা আমি পুড়িয়ে নেব। গ্যাস জ্বালিয়ে এর উপরে আমি একটা জালি দিয়ে দিচ্ছি। দিয়ে বেগুনটা আর টমেটোগুলো জালির ওপর বসিয়ে আমি পুড়িয়ে নেব। পোড়াতে আমার মিনিট পাঁচ সাতেক সময় লেগেছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে টমেটোটা উল্টে পাল্টে নিচ্ছি এবং বেগুনটাও আমি উল্টে পাল্টে এইভাবে পুড়িয়ে নেব। যখন পোড়াবো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই পোড়াবো, ও সামনে দাঁড়িয়ে থেকেই পোড়াচ্ছি। টমেটোটা পোড়া হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। দেখুন এইরকম অবস্থা যখন আসবে তখন টমেটোটা তুলে নিতে হবে। দেখুন বেগুনটাও আমি আরেকটু পুড়িয়ে নেব, কারণ এর একটা সাইড হয়েছে, বাকি সাইডগুলো আমি এরকমভাবে পুড়িয়ে নিচ্ছি। বেগুনটাও পোড়া আমার হয়ে গেছে। দুরকমভাবে বেগুন ভর্তা করব বলে আমি দুটো বেগুন পুড়িয়েছি। পোড়ানোর পরে আমি সঙ্গে সঙ্গে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গে জল দিলে বেগুনের চামড়াটা ওঠানোর সময় খুব সহজে উঠে আসে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কত সহজে চামড়াটা উঠে আসবে। একটা বাটিতে ঠান্ডা জল দিয়ে নিয়েছি, এখন আমি আস্তে আস্তে চামড়াটা তুলে নিচ্ছি। মাঝে মধ্যে হাতটা ধুয়ে নেবার জন্যই আমি পাত্রে জল নিয়েছি। এরকমভাবে পুরো বেগুনের চোকলাটা তুলে নিচ্ছি, দেখুন কত সহজেই উঠে আসছে। বেগুন পোড়ানোর পরে সাথে সাথে যদি একটু জল দেন তাহলে চামড়াটা খুব সহজেই ছেড়ে যায়। এই জন্য এই টিপসটা আপনারা বেগুন পোড়ানোর পরে ব্যবহার করবেন, তাহলে চামড়া ছাড়াতে খুবই সুবিধা হবে। আমি এই রকমভাবে বেগুন ও টমেটোর ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। টমেটোটাও কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম গরম গরম। দেখুন কত সহজে বেগুন ও টমেটোর ছিলকাটা ছেড়ে গেল। এখন বেগুনটা একটু জল দিয়ে ধুয়ে নেব। হাতে একটু জল নিয়ে বেগুনের ওপরে যে কালো কালো চামড়াটা যেটা এক্সট্রা লেগে আছে এরকমভাবে হাত দিয়ে নিয়ে ধুয়ে নেব। ধুয়ে একটা বাটির মধ্যে নিয়েছি, নিয়ে এর ডান্ডাটা কেটে নিচ্ছি। আর বেগুনটাও একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না, এর ভেতরে পোকা আছে কি না সেটাও আমি দেখে নেব। এরকমভাবে একটু ছেড়ে ছেড়ে দেখে নিতে হবে এর ভেতরে পোকা আছে কি না। একবার বেগুন চেরার সময় দেখে নিয়েছিলাম, তাও আরেকবার দেখে নেব। রসুনটাও কিন্তু একদম গলে গেছে ভাপে ভাপে। এখন আমি যেটা আমাদের বাঙালিদের বেগুন ভর্তা তৈরি করে সেইটা করে দেখাবো। প্রথমে আমি একটা ক্র্যাশার দিয়ে বেগুনটা আমি এইভাবে ম্যাস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেব পোড়া টমেটোগুলো। পোড়া টমেটোগুলো দিয়েও আমি ম্যাস্ট করে নেব। পুরোটা এরমভাবে ম্যাস্ট করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা লঙ্কা কুচি, হাফ কাপ ধনে পাতা কুচি আর এক চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে ভালো করে বেগুনের সঙ্গে হাত দিয়ে এইরকমভাবে মেখে নেব চটকে চটকে। দিয়ে দেব ওপর থেকে দুই টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আর একটু নুন দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এইরকমভাবে বেঙ্গলি স্টাইলে বেগুন ভর্তা তৈরি করে।
এখন তৈরি করে দেখাবো নর্থ ইন্ডিয়ান স্টাইলে বেগুন ভর্তা। আমি আরেকটা বেগুনও পুড়িয়ে নিয়েছিলাম, সেটাও আমি ম্যাস্ট করে নিয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নুনটা দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা হালকা গোল্ডেন হওয়া অবধি ভেজে নেব। লাইট গোল্ডেন কালার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা আমি ভাজব। দেখুন পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি 2 মিডিয়াম সাইজের টমেটো রাফলি চপ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটাও পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ভাজার পরে এর মধ্যে 2 কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা আরও কিছুক্ষণ ভাজব। এখন একটা ঢাকনা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ঢেকে রেখে দেবো, যাতে টমেটোটা একদম সফট হয়ে আসে। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি, দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে। এই রকম অবস্থায় যখন আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 4 চামচের ছোট চামচের 2 চামচ ধনের গুঁড়ো, 4 চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে পেঁয়াজ টমেটোর সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট আমি এটা ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যাস্ট করা বেগুনটা। মশলার মধ্যে ম্যাস্ট করা বেগুনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, যাতে বেগুনটাও ম্যাস্ট হয়ে যায় এবং মশলাটা বেগুনের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। দিয়ে দিচ্ছি 7 অনুসারে নুন। নুনটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখুন এটা একদম শুকিয়ে এসছে এবং কড়াই থেকে একদম উঠে এসছে। এই রকম অবস্থায় যখন আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। নর্থ ইন্ডিয়ান স্টাইলে বেগুন ভর্তা রেডি। আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর মাখামাখা হয়েছে। এই রকমভাবে বেগুন ভর্তা করে আপনি 2-3 দিন ফ্রিজে রেখে দিয়েও খেতে পারেন, খুব সুন্দর একই রকম স্বাদ থাকবে। রুটি পরোটা বা যে কোনো কিছুর সঙ্গেই এটা খেতে দারুণ লাগে। বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে তোমরা অবশ্যই শেয়ার করবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এই অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটিও টিপে দিও, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, এই অনুরোধ রইল।